আসসালামুআলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই। প্রিয় কোনো জিনিস যখন ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, এটা কিন্তু সবার জন্যই খুব কষ্টকর, আমার জন্যও সেম। আজকের ব্লগটি আমি দুপুরের খাবারের পর থেকে শুরু করেছি। বাবুর বাবা আজ খেতে আসবে না, এজন্যই তেমন কিছুই করা হয়নি। আজ দুপুরবেলা ডিম ভাজি আর আলু ভাজি করে আমি আর আয়ান দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। সেই সাথে ভাবলাম, যেহেতু রাতে আমরা একসঙ্গে খাবো, তাই রান্নাটা রাতেই করে নিব। মনটা আজ আমার ভীষণ খারাপ হয়েছিল, হাত থেকে পড়ে কাপটা ভেঙে গেল। বাচ্চারা বা ওদের বাবা যদি এই কাজটা করত, ওদের শাসন করে দিতাম কড়া ভাষায়, আমার মনও শান্ত হয়ে যেত। আসলে সংসারের প্রতিটা জিনিস এত মায়ার যে একটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু খুব খারাপ লাগে। তো কিছুই করার নেই, ভাবলাম বাচ্চাদেরকে কিছু একটা খাইয়ে ওদের পেটটা যেন একটুখানি ভরে, তো আমি একটু যাব মার্কেটে, কিছু ক্রোকারিস কিনে নিয়ে আসব। এটা ভাঙার সুবাদে তো আজকে যেতে মনটা আরও বেশি চাইল। বাচ্চাদেরকে রেডি করে নিয়েই কিন্তু আমি আরঙে চলে এসেছি। আমার বাসা থেকে খুবই কাছাকাছি আরঙের শোরুমটা, তো আসতে বেশি একটা সময়ও লাগে না। আর এখানে এসে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু বাবুর বাবার আসতে কিছুটা সময় লাগবে। আর আমি কী কী নিতে চাচ্ছি সে আসার আগেই আমি পছন্দ করে রাখবো। সে আসলে এরকম একটা মানুষ যে মার্কেটে খুব বেশি একটা সময় সে স্টে করতে চায় না, অল্প সময়ের মাঝেই বলে যে কী কী নিতে চাও সব কিছু নিয়ে নাও, বেশি সময় নিয়ে চলে যেতে হবে। এরকম তো ঘুরে ফিরে শপিং করা তার সঙ্গে বের হলে আমার হয়ে ওঠে না, আর তাকে ছাড়া শপিংয়ে আসতে মনও চায় না। পরে দেখা যায় একটা জিনিস আমার পছন্দ হলো, তার পছন্দ হলো না। আমি সবসময় চাই আমার ঘরের যে কোনো একটা জিনিসই হোক না কেন, আমাদের দুইজনেরই যেন এটা পছন্দ হয়। দুইজনের পছন্দ আর মতের মিল রেখেই আসলে কেনার চেষ্টা করি। আরং থেকে যা কিছু নিয়েছি সেগুলো প্যাক করে বিল দিয়ে কিন্তু আমরা বের হয়ে আরএফএলের আউটলেটে চলে এসেছি। তো আরএফএলের বেস্ট বাই থেকে বেশ কিছু কিচেনের জিনিস নেওয়ার ছিল আমার, কিছু জিনিস পেয়েছি আর কিছু জিনিস পাইনি যেরকমটা নিতে চাচ্ছিলাম। রমজান মাস যেহেতু একদম আমাদের দোরগোড়ায় চলে এসেছে, রোজা থেকে বাইরে বের হওয়া আমার জন্য খুবই টাফ মনে হয়। রোজা থেকে আমি আসলে বাসা থেকে বের হতে চাই না, এই জন্যই আমি আমার টুকিটাকি প্রয়োজনীয় সব যাই কেনার থাকুক না কেন, বিশেষ করে কিচেনের কোনো জিনিসপত্র, আমি অবশ্যই রোজার আগেই কমপ্লিট করে ফেলার চেষ্টা করব। আজকে কিছু নিচ্ছি, পরবর্তীতে আরেক দিন এসে আরও কিছু জিনিসপত্র অন্যান্য মার্কেটে ঘুরে যদি পাই কেনা হবে আর কি। তো এখানেও কাজ শেষ করে এবার বাসায় যাওয়ার পালা। বাসায় ফিরতে ফিরতেই সন্ধ্যা হয়ে গেল, তো বাবুর বাবা বলছিল রেস্টুরেন্টে গিয়ে কোনো কিছু খাবো কিনা। এতগুলো শপিং ব্যাগ নিয়ে, তাছাড়া বাচ্চারাও খুব পেরেশান হয়ে আছে, অনেক সময় ধরে ওরা হাঁটাহাঁটি করেছে, সেজন্য কিন্তু আমি বললাম যে না, তুমি কি খাওয়াতে চাও সেটা নিয়ে নাও, আমরা বাসায় চলে যাই। তো বাসায় এসে কিন্তু নানার গ্রিল নিয়ে এসেছিলো, সেগুলো আমি সার্ভ করে দিচ্ছি। তো আগে খেয়ে নিই, বাচ্চাদেরও ক্ষুধা লেগেছে। খাওয়ার পর্ব শেষ করে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব কী কী কিনে নিয়ে এসেছি, আর অবশ্যই দামসহ আপনাদেরকে বলে দিব। নয়তো আমার প্রিয় আপুরা পরবর্তীতে কমেন্টসের মাধ্যমে দাম জানতে চান, এতে করে আপনাদেরও অপেক্ষা করতে হয় পরবর্তী রিপ্লাইয়ের জন্য। খাবারটা প্লেটে সার্ভ করে নিতে যতটা না সময় লেগেছে, তার থেকে একটুখানি বেশি সময় লেগেছে এটা ভিডিও আকারে ফুটেজটা সংগ্রহ করা বা দুই তিনটা ছবি তোলা। এতেই কিন্তু আমার বাচ্চারা বিরক্ত হয়ে গিয়েছে যে আম্মু এত লেট হচ্ছে কেন, তার মানে তাদের অনেক ক্ষুধা লেগেছে। আর বাবুর বাবা বলছিল কফি খাবে, তো আমি তার জন্য খাওয়া শেষ করেই কফি বানিয়ে নিয়ে এসেছি, আর আমার নিজের জন্য এক কাপ এনেছি। কফি দেখলেই হলো, আমার দুই ছেলে কফির উপর পড়ে থাকবে কফি খাওয়ার জন্য, তো ওদেরকে কফি খেতে দিতে চাই না, তারপরও একটু একটু করে চামচ দিয়ে মুখে তুলে তুলে খায়। তো আজকে ওদের জন্য মিল্কশেক নিয়ে এসেছি আরং থেকে, এজন্য আর কফির দিকে অতটা মনোযোগ নেই।
খাবার খাওয়া শেষ করে আমরা কফি খেয়ে নিচ্ছি আর বাচ্চারা মিল্কশেক খেয়ে নিচ্ছে। এবার জিনিসগুলো দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে যে বাস্কেটটা দেখতে পাচ্ছেন এটা আমি আরএফএল থেকে নিয়েছি, আরএফএলের বেস্ট বায়ের আউটলেট থেকে। এটা আমার কাছে 600 টাকা প্রাইস নিয়েছে। যদিও আরএফএলের আউটলেট থেকে না কিনে নর্মাল যে আরএফএলের প্রোডাক্ট পাওয়া যায় দোকানগুলো সেখান থেকে কিনলে 500 টাকাতেই কেনা যেত, অথবা দারাজে অর্ডার করলেও 500 টাকাতেই কিন্তু এই জুড়িটা পাওয়া যায়। আর আমার ওখান থেকে অর্ডার না করার কারণ হলো অনেক সময় ওরা ভাঙা বা নষ্ট জিনিস পাঠিয়ে দেয়, এটা নিয়ে পেরেশানি পরে ভালো লাগে না। আরং থেকে ঢাকনা সহ সিরামিক্সের এই সার্ভিং হাঁড়িটা নিলাম, এটার প্রাইস নিয়েছে 1266 টাকা। এই হাঁড়িগুলো কিন্তু খুবই ভালো লাগে আমার, মাটিরগুলোও ভীষণ ভালো লাগে, মাটিরগুলোও আমার কাছে অনেক অনেকগুলো আছে। রেড কালার এই বাটিটা আমি আজকে আরঙে প্রথম দেখলাম, আগে যতবার ওদের অনেক ক্রোকারিজ দেখেছি এই বাটিটা কখনো চোখে পড়েনি। তো এই বাটিটা 538 টাকা প্লাস ভ্যাট। এ বাটিটা কিন্তু ছোট সাইজ আর এই সাইজ দুইটাই ছিল, আমি বড় সাইজটা নিয়েছি। এখন যে বাটিটা বের করছি এটা একটা সবুজ কালার বাটি, তো এই বাটির সঙ্গে ম্যাচ করে কিন্তু আরও অনেকগুলো ক্রোকারিজ আমার বাসায় আছে। আমার একটা কেটলি আছে, সেম কালারের প্লেট আছে, কাপ আছে। তো এখন এটা নিলাম, এই কালারটা কিন্তু আমার খুবই প্রিয়, গ্রিন কালার এমনিতে আমার খুব ভালো লাগে। আর এই বাটিটার প্রাইস নিয়েছে 357 টাকা। কার্টুনটা আমি আনবক্সিং করে নিচ্ছি, এটার ভিতরে 6টা ভাত খাওয়ার প্লেট আছে। তো এই কালার প্লেটগুলো কিন্তু খুব সুন্দর, এটার সঙ্গেও ম্যাচ করে অনেক অনেকগুলো জিনিস আমার বাসায় আছে। আর কাপ পিসগুলো তো আপনারা দেখেছেনই, মজার ব্যাপার হলো আমি চিন্তা করেছিলাম আমার কাপটা ভেঙে গেছে, তো ওই সেটের সঙ্গে মিল করে আমি আরেকটা কাপ প্লেট আজকে কিনে নিয়ে আসবো। সবই কিনেছি কিন্তু ওই কাপ প্লেট কিনতেই আমি ভুলে গিয়েছি। তো এই প্লেটটা কিন্তু আমার অনেক অনেক পছন্দ, অনেক দিন ধরে আমি এই প্লেটটা কিনতে চাচ্ছিলাম, কিনবো কিনবো করে আসলে কেনা হচ্ছিল না। তো রোজাকে সামনে রেখেই কিনে নিলাম, যেহেতু রোজার আগে অনেক অনেক জিনিসপত্র লাগে আর অনেক থাকলেও ইচ্ছে করে আরও নতুন কিছু নিই। প্রতি পিস প্লেটের দাম পড়েছে 350 টাকা প্লাস ভ্যাট। 88 টাকা নিয়েছে মাটির এই আল্লাহ লিখা, এটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, সেম এরকম প্যাটার্নে আমি পাচ্ছিলাম না। আরএফএল বেস্ট বাই থেকে কিচেনের জন্য খুবই প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনে আনতে হয়েছে আমাকে, আমি এগুলোর জন্য আরএফএল বেস্ট বাই যেতে চাচ্ছিলাম। তো এগুলো না আনলে কিন্তু অনেক মুশকিল হয়ে যায় কিচেনের কাজ করতে গিয়ে। আর আমার টুথপিক, কটন বার এই সব কিছুই প্রায় শেষ হয়ে গেছিলো যেহেতু রোজার সামনে। এরপর অনেক সময় দেখা যায় বাসায় শেষ হয়ে গেলেও মনে থাকে না, যখন প্রয়োজন হয় তখন গিয়ে দেখি নাই। আর এই ছোটোখাটো জিনিসগুলোর দাম আর আমি ডিটেলস বললাম না। তো আপনাদের আমার আজকের শপিংগুলো কেমন লেগেছে, আমার জিনিসগুলো আশা করছি আপনাদের যদি ভালো লাগে কমেন্টস করে জানাতে পারেন। আর আমার ভিডিওর সামান্য একটু অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনের অল অপশনটিতে প্রেস করে দিবেন আমার নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আমার ভিডিও রিলেটেড যে কোনো প্রশ্ন আপনি কমেন্টসের মাধ্যমে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার সন্ধ্যার পর বাসায় ফিরে আসা, তারপর জিনিসপত্র দেখাতে গিয়ে আর খেতে গিয়েও অনেকটা লেট হয়ে গিয়েছে।
তো আমার বাসায় দুধ দিয়ে গিয়েছে, দুধটাকে গরম করতে হবে। আগে তো শীতের সময় ছিল, দুধ নষ্ট হতো না, এত দূর থেকে দুধ আনানো হয়। দুধ যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু খুবই সমস্যায় পড়ে যাব, যেহেতু বাচ্চারা দুধ খায়। তো দুধটা আমি জালে বসিয়ে দিয়েছি, সেই সঙ্গে আমি এখন রান্নাবান্নারও ব্যবস্থা করে নিব, যেহেতু দুপুরবেলা তেমন কিছুই রান্না করা হয়নি। এখানে আমি চিংড়ি মাছ ভুনা করার জন্য একটা পাত্রে গরম মশলা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। আসলে কোথাও গেলে না এসে তারপরে আর কাজ করতে ইচ্ছে করে না, নর্মালি অন্যান্য দিনের মতো হলে দুপুরবেলায় বেশি করে রান্না করে ফেলতাম। আসলে ওইভাবে জানতামই না আজকে যে যাব। কাপটা ওইভাবে হাত থেকে পড়ে ভেঙে গেল আর পরক্ষণে আমার মনে হলো আমার আজকে কিছু জিনিসপত্র কিনতে হবে। এটা আমার এক ধরনের মানসিক শান্তিও বলতে পারেন। মানুষ কি ভাববে, মানুষ কি বলবে আমি জানি না, কিন্তু আমার কাছে আমার মানসিক শান্তির অনেক বেশি গুরুত্ব। আমার অনেক সময় অনেক ছোটোখাটো বিষয় নিয়েও মন খারাপ হয়। আসলে আপনাদেরকে মন খারাপের কথা বলতে চাই না, আপনারা আমি আমরা সবাই কিন্তু মানুষ, আমাদের প্রত্যেকেরই সুখ দুঃখ মিশ্রিত একটা জীবন। কেউই কিন্তু এককভাবে বলতে পারবে না আমার জীবনে কোনো দুঃখ নেই বা সুখ নেই। সুখ দুঃখ মিলেই কিন্তু আমাদের জীবন, এমনই হয় মানুষের জীবন। আজকে একটা আপুর কমেন্টস পড়ে আমার খুব খারাপ লেগেছে। আমি অন্তত আধা ঘন্টা চুপ করে বসেছিলাম যে মানুষ কেন এরকম। আপু তার হাজব্যান্ডের কথা বলছিল, মানে উনি ঘর সাজাতে খুব পছন্দ করেন, গুছিয়ে হয়তো উনি সংসার করতে চান, তো ওনার হাজব্যান্ড হয়তো সেটাকে গুরুত্ব দিচ্ছেন না। এরকমই আমাদের চাওয়া পাওয়াগুলো কিন্তু সবসময় মেলে না, এর মাঝে ব্যালেন্স করে আমাদের ভালো থাকার চেষ্টা করতে হবে। আপু আপনার জন্য আসলে সহানুভূতি দেখিয়েও কোনো লাভ নেই, কিন্তু ভালোবাসা রইল আপনার জন্য, দোয়া করি আল্লাহর কাছে। গল্প করতে করতে রান্নাবান্না শেষ করে নিয়েছি। এখানে চিংড়ি মাছ ভুনা করেছি, ডাল রান্না করেছি, একটু ঘন করে ডালটা রান্না করেছি, পেঁপে ভাজি করেছি আর ভাত। তো ডালটা একটু ঘন করে করার কারণ হলো, আর পেঁপে ভাজিটাও একটু বেশি করে করেছি কারণ আজকে সকালবেলা ডাল পেঁপে ভাজি আর ডিম ভাজি দিয়ে রুটি খেয়ে নিব। তাহলে ঝামেলাও অনেকটা কমে গেল, সকালে কী রান্না করব কী রান্না করব এই চিন্তাটা করতে হবে না। আসলে সব গৃহিণীদেরই এই একটাই চিন্তা থাকে মাথায় যে কাল কী রান্না করব বা পরের বেলায় কী রান্না করব। ফ্রিজ ভর্তিও যদি সব কিছু থাকে তখনও কিন্তু এই একই চিন্তা হয় যে কী রান্না করব। তো আর বুঝেন, যাদের থাকে না বা যাদের আর্থিক অবস্থা কিছুটা খারাপ বা এখন দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, যেরকম নাকাল পরিস্থিতিতে আছে মানুষজন, তো এই অবস্থায় মানুষের ঘরে আসলে অনেক কিছুই থাকে না, তো তাদের কেমন বিপর্যস্ত অবস্থা যাচ্ছে। তো রাত হয়ে গেছে অনেক, আমি কার্টেনটা রাতেই খুলে রাখছি, কার্টেনটা চেঞ্জ করে নিচ্ছি, কার্টেনটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে। রাতের বেলায় আমি কার্টেনটা ভিজিয়ে রাখবো আর কালকে আমি মেশিনে দিয়ে দিব। তো আমি অন্য আরেকটা কার্টেন এখানে টানিয়ে দিচ্ছি। কার্টেনটা চেঞ্জ করে আমি বাবুর বাবাকে বললাম যে তুমি ওদেরকে ঘুম পাড়াও, আমি এখানে পর্দাগুলো গিয়ে ভিজাবো, আর দুধটাও আমাকে ফ্রিজে উঠাতে হবে। দুধটা ফ্যানের নিচে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে, বোতলে ভরে নিয়েছি, এখন ডিপ ফ্রিজে রেখে দিব। আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। তবে আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।